বিদ্যুৎ খাতের 4.5 কোটিরও বেশি গ্রাহককে প্রিপেড মিটার দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল গত আওয়ামী লীগ সরকার। একে একে 6টি বিতরণ সংস্থা মিটার আমদানি করতে থাকে। এ নিয়ে 1000 কোটি টাকা বাণিজ্যের সুযোগ তৈরি হয়। আর এই বাণিজ্যের পুরোটাই নিয়ন্ত্রণ নেয় সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই বন্ধু চক্র। এমনই এক তথ্য উঠে এসেছে প্রথম আলোর অনুসন্ধানী রিপোর্টে। প্রিপেড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয় 2010 সালে। মিটার সরবরাহ বাড়তে থাকে 2020 সালের পর। চীনের 3টি কোম্পানি সিনজেন স্টার, হেক্সিং ও ওয়াশুয়ান গ্রুপ একটি চক্রে যুক্ত হয়ে সব মিটার সরবরাহ করে। মিটার বাণিজ্যের নামে টাকা প্রচারেরও অভিযোগ আছে এই চক্রের বিরুদ্ধে। এসব সব কোম্পানিতেই প্রতিমন্ত্রী ও তার ঘনিষ্ঠ ব্যক্তিদের যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। আগের কোনো অভিজ্ঞতা ছাড়াই 2019 সালে নেস্কোতে মিটার সরবরাহের কাজ পায় অকুলিন টেক নামে একটি কোম্পানি। চীনের সেনজেন স্টারের সঙ্গে যৌথভাবে 107 কোটি টাকার এই কাজ পায় তারা। এরপর 2021 সালে তারা আবার নেস্কোতে পায় প্রায় 92 কোটি টাকার কাজ। আর নেস্কোতে কাজের অভিজ্ঞতা সনদ নিয়ে সবচেয়ে বড় বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার সরবরাহের কাজ নেয় অকুলিন। আর এই কাজের জন্য তদবির করেন তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কাইকাউস। যৌথ মূলধন কোম্পানি ও ফান্ডসমূহের নিবন্ধন পরিদপ্তরের তথ্য বলছে, অকুলিন টেকের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাবাদ সাজিদ। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই কোম্পানির প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে হংকং থেকে যোগ দেন কে রুম্মান আক্তার। তারা দুজন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বন্ধু। এর মাধ্যমে তারা দরপত্র নিয়ন্ত্রণ করে। এর বাইরে কেউ অংশ নিতে চাইলেও তাকে ভয় দেখিয়ে আটকানোর কাজটি করতেন নসরুল হামিদ। নেস্কোর তথ্য বলছে, 7টি দরপত্রের মাধ্যমে মিটার সরবরাহের কাজ দেয় নেস্কো। এর মধ্যে কোনো দরপত্রে 2টির বেশি কোম্পানি অংশ নেয়নি। 4টি দরপত্রে 550 কোটি টাকার কাজ পেয়েছে চীনের সেনজেন স্টার, আর 3টিতে 450 কোটি টাকার কাজ পেয়েছে ওয়াশিয়ান। সেনজেন স্টারের সঙ্গে 2টিতে অংশীদার ছিল অকুলিন, আর 2টিতে ছিল মিটার ডিটেক। সেনজেন স্টারের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন নসরুল হামিদের স্ত্রীর বড় ভাই প্রয়াত মোহাম্মদ সুজাত ইসলাম। এছাড়াও মিটার উৎপাদন করে দরপত্র ছাড়াই সরাসরি সরবরাহের জন্য 2টি নতুন সরকারি কোম্পানি তৈরি করা হয় নসরুল হামিদের নির্দেশে। এর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড বেসিকো, বিতরণ খাতের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওয়াজাপাডিকো 51% ও চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড 49% শেয়ার নিয়ে বেসিকোর নিবন্ধন নেয় 2018 সালের ডিসেম্বরে। হেক্সিংয়ের স্থানীয় প্রতিনিধি হলেন সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বন্ধু ও রিহ্যাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন। দুজনই আবাসন খাতের পুরনো ব্যবসায়ী। বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড BPAMC নামে আরও একটি কোম্পানি তৈরি করা হয় স্মার্ট প্রিপেড মিটার তৈরি করার জন্য। রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড RPCL 51% শেয়ার ও চীনের সেনজেন স্টার ইনস্ট্রুমেন্ট কোম্পানি লিমিটেড 49% শেয়ার নিয়ে এটি নিবন্ধিত হয়। সেনজেন স্টারের স্থানীয় প্রতিনিধি নসরুল হামিদের আত্মীয় মাহবুব রহমান ওরফে তরুণ। এভাবেই নসরুল হামিদের ভাই বন্ধু চক্র দিয়েই নিয়ন্ত্রণ করা হতো বিদ্যুৎ খাত। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।